কারাবন্দী সংস্কার পন্থী নেতা আনোয়ার ইব্রাহিম মুক্ত। মালয়েশিয়ার কারাবন্দী সংস্কার পন্থী নেতা আনোয়ার ইব্রাহিম মুক্তি পেয়েছেন। দেশটির রাজা তাকে নিঃশর্ত ক্ষমা করলে বন্দী দশা থেকে মুক্তি মিলে তার। মুক্তির প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, মালয়েশিয়ায় নতুন বোর এলো। দেশটির রাজা সুলতান মোহাম্মদ গতকাল সকালে আনোয়ারকে নিঃশর্ত ক্ষমা করেন। এই খবর পৌঁছে যায় কাঁধের অস্ত্রোপচারজনিত কারণে কয়েক মাস ধরে হাসপাতালে থাকা আনোয়ারের কাছে। 3 বছরের বন্দিদশা থেকে মুক্তির পরে তিনি তখন হাসপাতাল থেকে হেঁটে বের হচ্ছিলেন। তখন বেশ খোস মেজাজের ছিলেন। এই সময় তার পরনে ছিল কালো স্যুট ও টাই, চুল ছিল পরিপাটি করে আশ্রানো। হাসপাতাল থেকে আনোয়ার ইব্রাহিম সরাসরি রাজপ্রাসাদে চলে যান রাজার সঙ্গে দেখা করতে। সেখানে দেশটির সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ও আনোয়ারের জোটের নেতা 92 বছর বয়সী মাহাথির মোহাম্মদ উপস্থিত ছিলেন। রাজপ্রাসাদ থেকে তিনি বাসায় গিয়ে সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে আগামী দিনের রাজনীতি, মাহাথিরের সঙ্গে অতীতের তিক্ততা ভুলে নতুন সম্পর্ক কেমন হবে সেসব নিয়ে তিনি কথা বলেন। রাজার ক্ষমা পাওয়ায় সরাসরি রাজনীতিতে ফেরার সুযোগ পেয়েছেন আনোয়ার ইব্রাহিম। তবে 70 বছর বয়সী আনোয়ার জানান, আপাতত তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান, শিগগিরই মন্ত্রিসভায় যোগ দিতে আগ্রহী নন। তিনি বলেন, আমি মাহাথির মোহাম্মদকে বলেছি, আমি এই মুহূর্তে মন্ত্রিসভার সদস্য হিসাবে কাজ করতে চাই না। তিনি প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও উপ প্রধানমন্ত্রী ওয়ান আদিজা ওয়ান ইসমাইলের সরকারকে সমর্থন দিয়ে যেতে চান। প্রসঙ্গত, আজিজা আনোয়ারের স্ত্রী, তার মুক্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 90-এর দশকে মাহাথির মোহাম্মদ সরকারের উপপ্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন আনোয়ার। পরে 1998 সালে মাহাথির তাকে বরখাস্ত করলে তিনি মাহাথির সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এর সপ্তাহ খানেকের মধ্যেই তাকে দুর্নীতি ও সমকামিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে মুক্তি পাওয়ার পর 2004 সালে আনোয়ার আবার বন্দী হন। সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের শাসনামলে 2015 সালে সমকামিতার দায়ে দণ্ডিত হন আনোয়ার। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মাহাথির ও নাজিবের সরকার আনোয়ারের প্রতি এমন আচরণ করেছেন বলে সমর্থকেরা দাবি করেন। নাজিবের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে মাহাথির জোট বাঁধেন আনোয়ারের দলের সঙ্গে। 4 দলের জোটের 6 দশক ধরে ক্ষমতাসীন জোটকে পরাজিত করে ক্ষমতায় আসে। অতীতের এসব তিক্ততার কারণে মাহাথিরের সঙ্গে আনোয়ারের সম্পর্ক ভবিষ্যতে কেমন হবে তা দেখতে চাচ্ছেন অনেকেই। তবে সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, আমি মাহাথিরকে ক্ষমা করে দিয়েছি। তিনি তার সাহস প্রমাণ করেছেন। আমি কেন তার প্রতি দ্বন্দ্ব জিয়ে রাখব? আমিও মাহাথির দুইজনই অতীতের বিষয়গুলো মাটি চাপা দিয়ে দিয়েছি, ওগুলো তো বহু আগের কথা। তিনি আরো বলেন, মালয়েশিয়ায় নতুন বোর এলো, এই জন্য আমি মালয়েশিয়ার জনগণকে ধন্যবাদ জানাই। ধর্ম বা বর্ণের ভিত্তি নয়, মালয়েশিয়া চলবে গণতন্ত্র ও স্বাধীনতার মূলনীতির উপর ভিত্তি করে। মালয়েশিয়ার জনগণ পরিবর্তন চায়। রিজওয়ান ইসমাইল নামের আনোয়ারের এক সমর্থক বলেন, তাকে মুক্ত অবস্থায় দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি, তবে লড়াই এখনও শেষ হয়নি। জ্যাকসেন নামের আরেক সমর্থক বলেন, আনোয়ারকে প্রধানমন্ত্রী হিসাবে দেখার অপেক্ষায় তিনি। দুই নেতার মধ্যে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হবে না বলেই তিনি আশা করেন। এদিকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী শি নিয়েং লুং আগামী শনিবার মাহাথিরের সঙ্গে সাক্ষাৎ করবেন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।